আসসালামু আলাইকুম আমি তানজিনা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে একদিনে আমি পুরো সপ্তাহের নাস্তার প্রিপারেশন নেই আসলে সকালবেলা অনেক ঝামেলা থাকে যেহেতু মুসাইফার স্কুল থাকে আমি যদি একটু কাজটা এগিয়ে রাখি তাহলে সকালগুলা কিন্তু খুব স্মুথ যায় আমি অনেক আগ থেকেই বিভিন্ন ব্রেড টেড বানাই কিন্তু একটু চাচ্ছি হেলদি হয়েতে সব করার এই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু হেলদি ব্রেকফাস্ট আইডিয়া আশা করি আপনারা আমার সাথেই থাকবেন যেহেতু বিকালবেলা আমি ভিডিওটি শুরু করেছি সবার নাস্তার জন্য বানালাম ডালের চিপস আসলে ইনস্টাগ্রাম জুড়ে এত ধরনের ওয়েড উয়েড রেসিপি দেখি ভাবলাম একটু ট্রাই করি এখানে ডালের সাথে আমি পাপড়িকা পাউডার সাদা গোলমরিচের গুঁড়া লবণ আর অলিভ অয়েল দিয়ে দেব সব একসাথে মিক্স করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করব তারপরে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে নেব জিপলক ব্যাগের একটা কোনা কেটে আমি স্ট্রয়ের মতো দাগ কেটে নিব একটা বেকিং শিটে তারপরে যতক্ষণ আর ক্রিস্পি হয় ততক্ষণ আমি ওভেনে ওয়ান এইটি ডিগ্রিতে বেক করব। আমার প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেছে হয়ে গিয়েছে আমার ডালের চিপস আসলে খেতে কিন্তু অনেক মজা ছিল নুসাইফা আর নাসিরকে দিতে গিয়েছিলাম নাসির ফার্স্টটা বুঝতেই পারেনি যে এটা ডাল ও বলতেছিল আলুর চিপস খেতে খারাপ লাগেনি আমাদের কারোই যেহেতু ক্রিস্পি আইটেম নুসাইফাও মশালা দিলে খেয়েছে আচ্ছা এখন নাস্তা বানানোর প্রিপারেশনটা নেই আমি সবসময়ে চেষ্টা করি সকালের নাস্তাটা একটু স্পেশাল করতে আসলে আমাদের নিজেদেরও বয়স হচ্ছে চেষ্টা করি এখন একটু হেলদি খাওয়ার ইনস্টাগ্রাম জুড়ে ইউটিউব জুড়ে এত ধরনের ভালো ভালো রেসিপি দেখি ভাবলাম আজকে কিছু চেষ্টা করি প্রথমে আমি তৈরি করবো চিকেন কাবাব যেখানে আমি দুই রকমের ক্যাপসিকাম গাজর ফুলকপি পেঁয়াজ আর সামান্য রসুন আর কাঁচামরিচ দেবো সেজন্য আমি সবগুলো কেটে নেব কেটে একটু ছোট ছোট পিস করে নিবো যাতে যাতে এই চপারটা সুন্দর করে কেটে নেওয়া যায় আমার এই চপারটা অনেক দিন হলো কিনেছি এত উপকারী দাম কিন্তু খুবই কম বাট কাজ কিন্তু অনেক ভালো করে ডিম ভাজতে গেলে অথবা ছোটোখাটো যে কোনো কাজে এটা আমার খুবই হ্যান্ডি একটা জিনিস জায়গাও বেশি লাগে না যে কোনো কর্নারেও সুন্দর করে রেখে দেওয়া যায় আচ্ছা যাই হোক আমি প্রথমে লাল সবুজ ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা চপ করে নিয়েছি চপারে চপ করে নিয়েছি তারপরে সবজিগুলা দিলাম গাজর আর হলো ফুলকপি গাজর আর ফুলকপিটা আমি ছোট ছোট পিস করে দিয়েছি দিয়েছি যাতে ইজিলি চপ হয়ে যায় এখন এই সব সবজিগুলা আমি একসাথে চিকেন কিমায় দিয়ে দিব এর মধ্যে আমি বেশি কিছু দেব না জাস্ট বার্বিকিউ মশালা যেটা আছে রাঁধুনি সেটা দিয়ে মিক্স করে নিবো দ্যাটস ইট আসলে এখানে আমি যাচ্ছি একটু ফাইবার অ্যাড করতে যেহেতু সকালবেলা আমরা ছটপটভাবে কোনো নাস্তা বানানোর জন্য অনেক সময় সবজি খাওয়া হয় না অথবা সবজি ভাজি করতে গেলে একটু সময় লাগে তাই চিকেনের সাথে একটু সবজি দিয়ে দিলে সহজে কিছু ফাইবার অ্যাড হবে প্রোটিনের সাথে তাই এই ব্যবস্থা আমি এখানে ছোটো ছোটো করে বার্গার শেপ প্যাটি করে একটা বক্সে রেখে দিব। যেহেতু আমি ফ্রোজেন করব তাই আমি বেকিং শিট নিয়েছি ছোটো ছোটো পিস করে সেগুলো আমি উপরে দিয়ে আর আলাদা একটা লেয়ার তৈরি করে উপরে আরেকটা পেটি রাখার জন্য একটা চিকেনের ফিলিং বানাবো সেজন্য আমি এখানে নিয়েছি কিছু চিকেন মিট যেটা বোনলেস পাতলা পাতলা লম্বা লম্বা করে স্লাইস করে নেব এবার আমি অলিভ অয়েলে মাংসগুলো দিয়ে দিব। দিয়ে দিব প্যাপ্রিকা অল স্পাইস তারপরে ভালো মতো একটু ভেজে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। তারপর একটু ফ্রাই হলে জাস্ট আমি নামিয়ে বক্সে রেখে দিব। এই খাবারগুলো দিয়ে কীভাবে আমি ব্রেকফাস্ট তৈরি করি খুব ইজিলি সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা এখন আমি বা রকমের ব্রেড বানাবো সেই জন্য আমি এখানে ময়দা নিয়েছি আসলে সেদিন এত কাজ করেছি একটু ঝটপট করার জন্য মিক্সারের মধ্যে মিক্স করে নিব আমি আটাটা আর এখানে চিনির পরিবর্তে দেবো আমি মধু মধু আমি প্রথমে এখানে এক কাপ দিলেও পরে একটু সামান্য কমিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য গরম পানি দিয়ে ইস্ট দিয়ে দেবো বিশ্বাস করবেন না আমি অনেকবার মধু দিয়ে ব্রেড তৈরি করেছি গুড় দিয়েও করেছি তবে মধুটা মধু গুড় দুইটাই ইস্ট অ্যাক্টিভেট করার জন্য বেস্ট আমার কাছে মনে হয় চিনির থেকেও মধুটা বেশি বেস্ট ইস্ট অ্যাক্টিভেট করার জন্য আমার এই মেশিনটা অনেক আগের প্রায় দশ এগারো বছর তো আই থিঙ্ক হবেই এখনও সে আমার সাথেই আছে নর্মালি এগ বিট করার জন্য আমি এটা কিনেছি কিন্তু এখন যেহেতু প্রতি সপ্তাহে আমি ব্রেড বানাই প্রথমে যে মেসি ওয়ার্কটা আছে সেটা করার জন্য সামান্য আমি এখানে মিক্স করে নিই আর কি যদিও তেমন কাজ করে না তারপরও চেষ্টা করি আর কি একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় আচ্ছা আমি এখানে আরও দিয়ে দিলাম গুঁড়া দুধ আর বাটার সবকিছু একসাথে ভালো মতো মিক্স করব কিছুক্ষণ পর পর আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে সব একসাথে মিক্স করে দিছি এই কারণে খুব সহজেই কিন্তু মিক্স হয়ে গিয়েছে আসলে একটু সময় নিয়ে করতে হবে আর ওটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি প্রায় ওয়ান আওয়ারের মতো যেহেতু একটু ঠান্ডা একটু রাইস হতে সময় লাগে তারপরে আমি ডোটার সব বাবলগুলা ভালো মতো বের করে নিব হাত দিয়ে চেপে তারপরে আমি ডোটাকে দুইটা ভাগে ভাগ করব। অর্ধেক ডো দিয়ে আমি বার্গার বান বানাবো আর বাকি অর্ধেক ডো দিয়ে আমি বানাবো স্যান্ডউইচ ব্রেড স্যান্ডউইচ ব্রেড বানানোর জন্য আমি ডোটাকে এভাবে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে স্যান্ডউইচ প্যানে দিয়ে দিব। রেস্টে রেখে আমি তারপরে বার্গার বানগুলো বানিয়ে নিব বার্গার বানগুলো আসলে তেমন রেস্ট দরকার হয় না যেহেতু ছোটো ছোটো শেপ খুব সহজে মানে বানাতে বানাতেই ডোগুলো রাইজ হয়ে যায় উপরে হালকা দুধ ব্রাশ করে কিছু সি সিড অ্যাড করব তারপর ওয়ান এইটি ডিগ্রিতে পনেরো থেকে আঠারো মিনিটের জন্য বেক করে নেব আপনারা ইচ্ছা করলে দুধের বদলে ডিমের কুসুমও ব্রাশ করতে পারেন কালার আরো সুন্দর আসবে স্যান্ডউইচ ব্রেডের উপর দুধটা ব্রাশ করে বেকিং পটের মুখটা আটকিয়ে আমি ওভেনে দিয়ে ওয়ান এইটি ডিগ্রির জন্য চল্লিশ মিনিট একটা ভিজা তয়লা দিয়ে আমি কিছুক্ষণের জন্য বার্গার বানগুলোকে রেস্টে রাখবো পিনাট বাটার বানাবো পিনাটটা আমি সুন্দর করে ওভেনে কিছুক্ষণ মানে ভেজে নিয়েছি চূড়া থেকেও আমার কাছে মনে হয় ওভেনে দিলে প্রত্যেকটা বাদাম ভালো মতো টোস্ট হয় এখন বাদামগুলো আমি প্রথমে ভালো মতো ব্লেন্ডারে গুঁড়া করে নেব এখানে আমি দিচ্ছি মধু সামান্য পিঙ্ক সল্ট আর ঘি এখানে আমি আপনাদের সঙ্গে একটা ট্রিক্স শেয়ার করতে চাই নর্মালি বাজারের মতো টেক্সচার আসলে আসে না আপনি যদি অনেক তেল ইউজ করেন প্রায় দুই তিন কাপ তাহলে যে আমার কাছে মনে হয় যে একদম রানি টেক্সচার হবে এটা আমার কাছে মনে হয় এত হেলদিও হবে না যেহেতু আমি ফ্রিজে রেখে খাই তাই আমি সামান্য পানি অ্যাড করি আর ঘিয়ের পরিমাণও সামান্য দেই এতে করে টেক্সচারটাও মোটামুটি ভালো হয় আর এক্সট্রা তেলটাও লাগে না আচ্ছা আজকের দিনের যে মোস্ট ইন্টারেস্টিং ব্রেকফাস্ট রেসিপি সেটা হল মসুর ডাল দিয়ে বার্গার বান সেজন্য আমি এক কাপ মসুর ডাল প্রায় আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপরে চার টেবিল চামচ এসবগুলোর ভুসি ওয়ান থার্ড কাপ টক দই দুই টেবিল স্পুন অলিভ অয়েল যদি আমার এক টেবিল স্পুন অলিভ অয়েল দেওয়ার পর শেষ হয়ে গিয়েছিল তাই আমি এক টেবিল স্পুন সয়াবিন তেল ইউজ করেছি তারপরে দিয়ে দিলাম লবণ সব কিছু একসাথে ভালো মতো ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা শেষ হলে দেখবেন একটা ডো টাইপের টেক্সচার হয় তার মধ্যে দিয়ে দিব এক টেবিল স্পুন বেকিং সোডা এক টেবিল স্পুন বেকিং পাউডার আর এক টেবিল স্পুন অ্যাপল সাইডার ভিনেগার সব কিছু একসাথে মিক্স করার পর আপনার কাছে মনে হবে যে এটা একটা কাইন্ড অফ ডো এটাকে হাল ভাত দিয়ে ভালো মতো একটু শেপ করে নিয়ে আমি বার্গার বান শেপ করব পরে আমি একটু পানি নিয়ে নিয়েছি হাতে তখন ভালো মতো শেপ করা গিয়েছে উপরে আমি দিয়ে দিব সাদা সিসি সিড আর কালো জিরা আমার কাছে ব্ল্যাক সিসম সিট ছিল না তাই আমি কালো জিরা দিয়ে দিয়েছি ওয়ান এইটি ডিগ্রিতে দশ পনেরো মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি

আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিব যাতে সকালটা একটু ভালো লাগে আসলে এইসব করতে করতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল স্যান্ডউইচ ব্রেডটা রাতে গরম ছিল দেখে আমি আর বের করিনি এখন বের করে নেব চার সাইডে ভালো মতো একটু ছুরি দিয়ে আলগা করে নিব যাতে সহজে বের হয়ে যায় নর্মাল চিনি দিয়ে আমি ব্রেড তৈরি করি বাট মধু দিয়ে ব্রেড তৈরি করলে ব্রেডটা অনেক সফট হয় আপনার ভালো মতো কাটাও যায় না বাইরের কান্ট্রিতে দেখি সুন্দর সুন্দর ব্রেড কাটার পাওয়া যায় বাংলাদেশে কি এরকম ব্রেড ব্রেড কাটার পাওয়া যায় কেউ যদি জেনে থাকেন আমাকে জানাবেন আমার খুব ইচ্ছা ব্রেডগুলোকে একদম প্রফেশনাল ওয়েতে কাটার আসলে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে যতটাই আপনি চেষ্টা করেন একদম বেকারি স্টাইলে কিন্তু কাটা যায় না দেখেন কয়েক পিস কিন্তু ভেঙেও দিয়েছে আসলে মধু দিয়ে ব্রেড বানালে ব্রেডগুলো খুবই সফট হয় খেতে খুবই মজা লাগে প্রথম দিন আজকে সেজন্য পিনাট বাটার দিয়ে শুরু করলাম যেহেতু স্যান্ডউইচ ব্রেডটা ছিল ওপেন তাই আমি একটা এক পিস ব্রেডে পিনাট বাটারটা সুন্দর করে স্প্রেড করে নিয়েছি আর পিনাট বাটার আর কলা একটা দুর্দান্ত কম্বিনেশন আমি জানি না আপনারা কে কে খেয়েছেন তাই পিনাট বাটারের উপর আমি কয়েক স্লাইস কলা দিয়ে দিলাম ব্যাস আমার আজকে সকালের নাস্তা শেষ পরের দিন সকালের জন্য নিলাম সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে মসুর ডালের বার্গার বান দেখেন দেখতে কিন্তু বার্গার বানের বানের মতোই লাগছে সফটও ছিল কিন্তু অনেক এখন আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম চিকেনের প্যাটিগুলা ওগুলা আমি একটু মাইক্রোওভেনে যেহেতু সকালের সময় আমি খুব ব্যস্ত ছিলাম নোসাইফা নোসাইফার বাবা স্কুলে চলে যাবে সে জন্য তাড়াতাড়ি করে একটা প্লেটের মধ্যে মাইক্রো ওভেনে করে নিয়েছিলাম তারপরে সামান্য তেলে একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম কিছু চিলি ম্যাউনি সামান্য আপনার এখানে ইচ্ছা করলে টমেটো লেটুস পাতা সব ইউজ করতে পারেন আমার ছিল না তাই ইউজ করতে পারিনি দিয়ে দিলাম পেটিটা বিশ্বাস করবেন কি না জানি না আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বার্গার ছিল এটা খেতে খুবই দারুণ ছিল এই বার্গারটা নর্মাল বানের মতোই খুবই মজা ছিল এই বার্গার বানটা আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ড দিয়ে মিষ্টি আলুর রুটি বানিয়ে ফ্রিজে স্টক করে রাখি জাস্ট এক পিস ভেজে নিলাম তার মধ্যে চিকেনের যে ফিলিং রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে এক পিস ডিম ভাজা দিয়ে দিলাম এটার মধ্যে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন আপনাদের যা মন যা যেমন চিজ অ্যাড করতে পারেন লেটুস টমেটোস অনেক কিছু ইউজ করতে পারেন বাট আমি ইউজ করিনি এইভাবে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে এই টাইপের ব্রেকফাস্ট ছাড়াও আমি বানাই যেমন মধু ব্রেড দিয়ে জাস্ট ডিমের মধ্যে চুবিয়ে মধু ব্রেডটা আমি ডিমের মধ্যে চুবিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তোর মাঝে মধ্যে চিকেন স্লাইসও দেই মাশরুমও দিই সব কিছু স্লাইস একসাথে দিয়ে মিশিয়ে তারপরে আমি ভেজে নেই শুধু পাউটি শুধু পাউটি ডিমও আমার খাওয়া হয় আবার যে বার্গার নর্মাল বান বানিয়েছিলাম ময়দা দিয়ে সেটার মধ্যেও চিকেন যে পেটিগুলো ছিল ওগুলো ভেজেও বার্গার করে খেয়েছি এভাবে আমার পুরো সপ্তাহের জন্য খুব ইজিলি আমি ব্রেকফাস্ট বানাতে পেরেছি আসলে মাঝে মধ্যে একদিন কষ্ট করলে পুরো সপ্তাহটা কিন্তু খুব ইজিলি চলে যায় আশা করি আমার এই আজকের টপিকটা আপনাদের ভালো লেগেছে যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবারে নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ